বন্ধু, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে বিকাল 5:30, 5:30 থেকে ব্লগটি স্টার্ট করছি। আজকে আমি কোনোরকম কোনো আমার সংসারের কাজ তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমি কিছুক্ষণ আগে মেঘার মেঘের মাকে মাঠে বেঁধে দিয়েছি ঘাস খাওয়ার জন্য। আমার ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ওকে এখনও ডাকা হয়নি। আর আমার হাজব্যান্ড গেছে কারখানাতে মাল দিতে। আর একটা সুখবর, সেটা হচ্ছে আমি একটু পরে বাপের বাড়িতে যাচ্ছি। একটু পরে বলতে 1-1.5 ঘন্টা বাদেই আমি বাপের বাড়িতে যাচ্ছি। আর বাপের বাড়িতে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। তো দেখো, আমি ছাদে এসেই তোমাদের সাথে কথা বলছি। ছাদে এসে আমাকে হয়তো বেশিরভাগ টাইম কথা বলতে হতে পারে, তার কারণ তো তোমাদেরকে বলেছি, নিচে মেশিন চলছে, মা সেলাই করছে, মোটরের ঘড়ঘড়ানি একটা আওয়াজ। আমার কথা শোনার আগেই তোমরা মেশিনের আওয়াজটাই পাবে। তো সে কারণে আমি ছাদে এসেই কথা বলছি। এবার বাপের বাড়িতে আমি কেন যাব, আমার দাদার ছেলে অর্থাৎ আমার ভাইপোর জন্মদিন। তো জন্মদিন ভাইপোর এই 14 বছর। তো 14 বছর ধরে কোনো জন্মদিন ভাইপোর করা হয়নি। কেন করা হয়নি সেটাও তোমাদেরকে বলছি। তো হঠাৎই দাদা কালকে রাত্রির তখন 9টা বাজে। তো 9টার সময় দাদা ফোন করে আমাদেরকে বলছে যে তোদের এরকম নিমন্ত্রণ থাকলো, কালকে এরকম ভাইপোর জন্মদিন, তোরা চলে আসবি। তো ভাইপোর জন্মদিন করা হয় না কেন এতদিন ধরে সেটা তোমাদেরকে বলবো। তো যাই হোক, এখন ভাইপোর জন্মদিন যেতে হবে। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলে গেছে, ও কারখানাতে গেছে, তো যাওয়ার আগে আমাকে বলে গেছে তুমি রেডি হয়ে থাকবে, তোমাকে বাপের বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। দিয়ে এসে আবার যে আমাদের একটা মারুতি গাড়ি আছে সেটা আবার ভাড়া হয়েছে, তো ওই যাবে সেই ভাড়াটা নিয়ে। এবার ওর আস্তে আস্তে অনেকটা লেট হবে, তো সে কারণে বলছে আগে আমাকে নামিয়ে দিয়ে এসে ও সেই ভাড়াটা নিয়ে যাবে, আবার তাদেরকে বাড়ি দিয়ে এসে আবার ও আমার বাপের বাড়িতে যাবে। যেতে যেতে রাত্রির 11টাও বেজে যাবে। তো যাই হোক, মানে প্রধানমন্ত্রীর উপরের ব্যস্ত মানুষ, কিচ্ছু করার নেই, এভাবেই চালাতেই হবে, চলতে হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আমি মেয়েকে মা আর মেয়েকে ঘরে নিয়ে আসবো, ওদেরকে খাবার দেবো, তারপরে ছেলেকে ডেকে আমি রেডি হয়ে নেব। না তা নাহলে বাড়িতে এসে দেখবে রেডি নেই যখন, খুব রাগারাগি করবে, যতই হোক ব্যস্ত মানুষ। তো ভাইপোর জন্মদিনটা কেন করা হয় না সেটা হচ্ছে, আমার ভাইপো যখন অনেকটা ছোট ছিল, তো অনেকটাই ছোট, ওর তখন অত মনে নেই, ওর একবার জন্মদিন করছিল। এবার আমাদের বাঙালির জন্মদিন মানেই হলো পায়েস রান্না করা। তো পায়েস রান্না করে সেইভাবে অনুষ্ঠান করেনি, আর্থিক অবস্থার দিক থেকেও আর শরীরের দিক থেকেও দুটো প্রবলেম। আর্থিক অবস্থা বলতে একটাই ছেলে আমার দাদার, তো যা হোক পেরে যাবে, কিন্তু শরীরের দিক থেকে। এবার ওকে যখন পায়েস রান্না করে ধানদুব্ব দিয়ে খাওয়ায় তখন প্রচণ্ড শরীর খারাপ করে সেই বছরটা। তো সেদিনের মতো সেখান থেকে জন্মদিন বন্ধ। তো তার 2-3 বছর পরে আবার ইচ্ছে হলো যে সবার জন্মদিন করা হয়, কেন আমাদের হবে না। আবার ওর জন্মদিনটা সেরকমভাবেই ছোটোখাটোভাবে পায়েস রান্না করে ধানদুব্ব দিয়ে পায়েস ওকে খাওয়ানো হচ্ছে, তখন আবারও শরীর খারাপ করে। সেই দিনই শরীর খারাপ করে, মানে এতটা শরীর খারাপ করে যে ওকে মানে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এমনকি ভর্তি পর্যায়ে যেতে হয়। তো সেই কারণে সেখান থেকে আমার বাবা বলেছিলো আর কখনও ওর জন্মদিন করবে না তোমরা। সেখান থেকে ওর কখনো আর জন্মদিন করা হয় না, ইচ্ছা হলেও কোনো উপায় নেই, কারণ শরীরটা খারাপ করে, মানে এমনই শরীর খারাপ করে, মানে মারাত্মকের দিকে চলে যায়। সেই কারণে ওর জন্মদিনটা বন্ধ ছিল এতদিন ধরে। তো আমার ভাইপো এখন ক্লাস 10-এ উঠেছে, 14 বছর পার করে 15 বছরে পা দেবে। তো ও অনেকটা বড় হয়েছে, ও অনেক বন্ধু বান্ধবী জন্মদিনে যায়, ওকে নেমন্তন্ন করে। এখন প্রত্যেকটা ঘরে ঘরেই ছেলে মেয়ের জন্মদিন হতেই থাকে, সেই কারণে তো জন্মদিনে ও যাচ্ছে, এই বন্ধুর বাড়ি, ওই বন্ধুর বাড়ি, পাশের বাড়ি, দাদার জন্মদিন, ভাইয়ের জন্মদিন, বোনের জন্মদিন, এরকম হতেই আছে, ও প্রত্যেকটা জন্মদিনে যায়। এবার ওর মনের ভিতরে একটা মানে ক্ষোভ জমে আছে যে আমার জন্মদিন হয় না, আমি কোনো বন্ধুবান্ধবকে ডাকতে পারি না, আমার পিসি মামা মাসি কেউ আসে না, এটা কেন হয়। তো ওকে মানে টিফিন খাওয়ার জন্য আমার দাদা রেগুলার 5 টাকা, 2 টাকা, 3 টাকা যেমনই জোটে সেরকম ওকে টিফিন খাওয়ার জন্য পয়সা দেয়। তো ও ছোট্ট একটা ঘট কিনেছিল, সেই ঘটের মধ্যে একটু একটু করে পয়সাটা ও জমিয়েছে। কারণ এবার আমার বাপের বাড়ি কেমন বলছি, আমরা 2 ভাই 2 বোন, আমার দাদা আর আমার দিদি আমার ভাইয়ের থেকে অনেকটাই বড়। তো এবার দাদার ভাই দিনমজুর খাটে,
ঠিক আছে। আর নিজেদের জমি জায়গা একটু আছে, সেইগুলো চাষবাস করে, আর নিজেরা দিনমজুর খাটে, মানে ম্যাক্সিমাম দিন কাজ থাকে না, আবার কাজ থাকে, কাজ থাকলে তো খুব ভালো কথা, আর কাজ না থাকলে তো জমির ধান ধান থেকে চাল তৈরি করে ঘরে রেখে দেয়, আর নিজেদের একটা পুকুর আছে, পুকুরে মাছ ছাড়া থাকে, আর বাড়িতে সবজি টবজি এটা ওটা থাকে, কাজ না থাকলে যাই হোক চলে যায় এইভাবে। তো এবার অনেক সময় কাজ থাকে না, তো ভাইপোর মাথায় এতটাই বুদ্ধি, ওই একটু বাচ্চা, ও কী করেছে যে বাবার তো কাজ থাকে না, তাহলে আমি আমাকে যে 2 টাকা 5 টাকা বাবা দিচ্ছে সেটা আমি একটু একটু করে জমাবো, জমিয়ে আমার জন্মদিনের আগে বাবার হাতে ওটা তুলে দেবো, আর বাবা কিছু জোগাড় তো করতে পারবে, সেটা দিয়ে বলবো বাবা আমার বার্থডেটা করো, আর আমি যেহেতু এখন বড় হয়ে গেছি আমার শরীর খারাপ হবে না, ওই রকম মনের জোর দিয়ে বলেছে, ভীষণ পরিমাণে বায়না করেছে, আমার জন্মদিন আবার করতেই হবে, আমার শরীর খারাপ হবে না, আর আমি আমার বন্ধুদেরকে বলবো করো না বাবা, এরকম বাবা মাকে ওর বাবা মাকে বলেছে আমার দাদা বৌদিকে। তখন দাদা বৌদি ভাবলো যে ঠিকই তো, কথাটা তো বলছে, একদম তো খারাপ কথা নয়, ঠিক আছে ঠাকুরের নাম নিয়ে করেই দেখি। তো এইভাবেই অনুষ্ঠানটা সিলেক্ট হয়ে গেছে, তারপরে রাত্রেবেলায় সবাইকে নিয়ে নিমন্ত্রণ করেছে, ওই জন্য তোমাদের আগের ব্লগে আমি বলতে পারিনি যে নিমন্ত্রণ আছে বাপের বাড়িতে। তো যাই হোক এখন বলে দিচ্ছি, এবার মানে একটু পরে রেডি হব, রেডি হয়েই আমরা বেরিয়ে পড়ব। তো দেখা যাক ঠাকুরের নাম করে ভাইপোর জন্মদিনটা ভালো ভালোভাবে যেন হয়ে যায়, সেটাই ভাবছি, যে শরীর ছোটোবেলায় শরীর টরীর খারাপ করেছিল ওটা যেন আর কখনো ফেস না হতে হয় ওর, আর মানে ওর মনের আশাটা যেন ঠাকুর পূরণ করে, তাহলে প্রত্যেক বছর একটু একটু করে করতে পারবে, যতটুক সামর্থ্য ততটুক আয়োজন করবে দাদা বলেছে। তো যাই হোক ঠাকুরের কাছে এটাই কামনা যে যেন জন্মদিনটাও ভালোভাবে হয়ে যায়, কখনো যেন কোনো মানে কোনো আঘা বিঘা যেন না আসে। তো চলো বন্ধুরা, এবার আমি আপাতত যেইটুক কাজ আছে গুছিয়ে ফেলি, ফেলে আমি রেডি হচ্ছি, রেডি হয়ে চলো বাপের বাড়িতে গিয়ে যতটা পারবো তোমাদেরকে দেখাই। এদিকে দেখো আমি গাড়িতে উঠে গেছি বাপের বাড়িতে যাওয়ার জন্য, আমার মুখটা ভার ভার কেন বলো তো, আমাকে একটুও সাজতে দেয়নি, বলছে বাপের বাড়িতে গিয়ে সাজবে, গাড়িতে করে যাবে কেউ দেখবে না, তো বাপের বাড়ি গিয়ে সেজো, এখন সাজতে হবে না, আমি ভীষণ ব্যস্ত, তা ভীষণ রাগ রাগ হচ্ছে, যেমন তো একটু ঝামেলা হয়ে গেছে দুজনের মধ্যে। এখন সন্ধ্যাবেলায় দেখো এই যে বাচ্চাটা দেখছো এটা আমার ছোটো ভাইয়ের ছেলে, আর এদিকে আমার ভাই বেলুন দিয়ে ঘর সাজাবে, সেই জন্য সমস্ত কিছু তৈরি করে নিচ্ছে, আর আমরা সন্ধ্যা বেলায় সকলে মিলে বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে রেখেছি, এটা হলো আমার কাকার ছেলে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, আমি বাপের বাড়ি এসে গেছি, তোমাদেরকে তো অবশ্যই বলেছিলাম। তো এই যে বার্থডে বয় আমার দাদার ছেলে ভাইপো, তো হলো ওরই বার্থডে, কিছু বলো। আজ আমার জন্মদিন, সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ জানাবে করবে। ও 14 বছর পার করে 15 বছর করলো, তো দেখে মনে হয় অনেকটাই বড়, কিন্তু না দেখো ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে। তো চলো একটু পরেই কেক কাটা হবে, তো কেক কাটাটা তো তোমাদের সাথে শেয়ার করবো। Happy birthday to you, come on, hatle dao, hatle dao, hatle dao, hatle dao, hatle dao, hatle dao. তো ভাই গালে কি জিনিস, তো ভাই রে ক্যামেরা দাও, ভাই গালে যাবো, তো এদিকে রয়েছে দেখো আমার বড় দাদা, বড় বৌদি, কাকিমা এই যে হাসছে, তো ভাইপোর 3টে বন্ধু এসছে, এই যে একটা বন্ধু, ভীষণ মজা হচ্ছে জানো না, তো ভাইপোর বার্থডেতেই প্রথমবার বার্থডে হচ্ছে, তো মনটা ভীষণই খারাপ লাগছে একজনের জন্য, সে হলো আমার হাজব্যান্ড, ও এখানে উপস্থিত নেই, সবাই উপস্থিত আছে, তো ওর জন্য মনটা একটু খারাপ খারাপ লাগছে। তো দেখো এদিকে কেক কেক মাখামাখি হলো, তো এই যে দেখছো 3টে বন্ধু আমার ভাইপোর, আর এদিকে আমার ভাই আর ভাইয়ের
ভাইয়ের বউ খুব কেক মাখামাখি করছে প্রচণ্ড। আর এখানে দেখো, এ চলে এসেছি আমার বাপের বাড়ির ফ্যামিলি। এই যে আমার বড়দাদা, আমার বড় বৌদি, আর আমার এই যে বড় ভাইপোকে দেখছো তোমরা। আর এদিকে এই সাইডে রয়েছে আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ আর ছোট্ট ভাইপোটা। তো দেখো, ও কাউকে কেক মাখাতে পারছে না, তো ওর বাবাকেই মাখিয়ে যাচ্ছে। তো এটাই হলো আমার বাপের বাড়ির ফ্যামিলি, তোমরা দেখে নাও আমার। তো এদিকে রান্নার সমস্ত সরঞ্জাম গোছানো হয়ে গেছে। এদিকে চিকেন হয়েছে, চাটনি, মুড়ি ঘণ্ট, ডাল, পায়েস, তো ডালের সাথে পাঁপড় ভাজা আছে, এখানে পাঁপড়টা আনা হয়নি। আর এদিকে ভাত রয়েছে, আর তোমার রসগোল্লাটাও এই সামনে আনা হয়নি, এখানে এই আছে। তো চলো, পুরো রান্নাটা যেন আমার দিদি করেছে। তো এদিকে ভাইপোর তিন বন্ধু একটু দূরে দূরে বাড়ি, তো ওদেরকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছে, ওরা আগে খেয়ে চলে যাবে। তো এখানটাই সমস্ত রান্নাবান্নাগুলো করা হয়েছে, আমার দিদি রান্না করেছে এখানে। তো চলো বন্ধুরা, আমি ব্লগটিকে আর বেশি দূর এগোবো না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমি তোমাদের সামনাসামনি আসতে পারলাম না, কেক মেখে ভূত হয়ে আছি। আর তাছাড়া অনেকটাও রাত হয়ে গেছে। তো এটা আমার দিদির বড় মেয়ে, আর এই যে আমার কাকিমা, আমার ভাইয়ের ছেলে, ওকে কাকিমাকে দেখো হাম্পি দিচ্ছে, ভীষণই দুষ্টু বাচ্চাটা। তো এই যে দেখছো আমার, এটা হলো আমার দিদি আর আমার দিদির ছোটো মেয়ে এখানে। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, ততক্ষণ খুব খুব ভালো থাকবে।